একে তো ক্যাবলার মেসো মশাইয়ের ওই উৎকট অট্টহাসি, তারপর আবার পাশের বাড়ির ছাতে দুটো আগুন মাখা চোখ। জয় মা কালী বলে সিঁড়ির দিকে ছুট লাগাবো ভাবছি, এমন সময় মিয়াও মিয়াও মিয়াও। সেই জ্বলন্ত চোখের মালিক এক লাফে ছাতের পাঁচিলে উঠে পড়ল, তারপর আর এক লাফে আর এক বাড়ির কার্ড নিশে। পৈশাচিক অট্টহাসিটা থামিয়ে মেসোমশাই বললেন, একটা কালু হুলো বেড়াল দেখেই চোখ কপালে উঠল, তোমরা যাবে সেই ডাক বাংলোই। ভেংচি কাটার মতো করে আবার খানিকটা খ্যাঁক খেঁকে হাসি হাসলেন ভদ্রলোক, বিরগিয়ার গাছে ফলে। আমাদের ভেতর ক্যাবলাটা বোধ হয় ভয়টয় বিশেষ পায়নি, এক নম্বরের বিচ্ছু ছেলে, তাই সঙ্গে সঙ্গে বললে, না পটলের মতো পটল ডাঙায় ফলে। টেনিদার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে হাবুল হাঁসফাঁস করে বললে, কিংবা ঢ্যাঁড়সের মতন গাছের ওপর ফলে। এবার আমাকেও কিছু বলতে হলো, কিংবা চালের ওপর চাল কুমড়োর মতো ফলে। টেনিদার দম নিচ্ছিল এতক্ষণ, এবার দাঁত খিঁচিয়ে উঠল, থাম থাম সব বাজে বকিস নে, সত্যি বলছি মেসোমশাই, ইয়ে আমরা একদম ভয় পাইনি, এই প্যালাটা বেজায় ভীতু কি না, তাই একটু ঠাট্টা করছিলাম। বারে মজা মন্দ নয় তো, শেষকালে আমার ঘাড়েই চালাবার চেষ্টা। আমার ভীষণ রাগ হলো, আমি ছাগলের মতো মুখ করে বললাম, না মেসোমশাই আমি মোটেই ভয় পাইনি, টেনিদার দাঁত কপাটি লেগে যাচ্ছিল কিনা তাই চেঁচিয়ে ওকে সাহস দিচ্ছিলাম। সাহস দিচ্ছিল ওরে আমার প্যাকা প্যালোয়ান রে। টেনিদার নাক টাক কুচকে মুখটাকে আমের মোরব্বার মতো করে বলল, দেখ প্যালা, বেশি জ্যাঠামি করবি তো এক চড়ে তোর কান দুটোকে কানপুরে পাঠিয়ে দেব। মেসোমশাই বললেন, আচ্ছা থাক থাক, তোমরা যে বীর পুরুষ এখন তো বেশ বুঝতে পারছি, কিন্তু আসল কথা হোক, তোমরা কি সত্যিই ঝন্টি পাহাড়ে যেতে চাও? ঝন্টি পাহাড় সে আবার কোথায়? যাব বাবা, সেখানে মরতেই বা যাব কেন, টেনিদা চটাং করে বলে ফেলল। মেসোমশাই বললেন, কি আশ্চর্য, এক্ষুনি তো সেখানে যাওয়ারই কথা হচ্ছিল, তাই নাকি? টেনিদা মাথা চুলকে বলল, বুঝতে পারিনি, তবে কি না ঝন্টি পাহাড় নামটা কি বলে ইয়ে ভালো নয়। হাবুল বললে, হ বড়ই বদখত। আমি বললাম, শুনলেই মনে হয় ব্রহ্মদৈত্য আছে। মেসোমশাই আবার খ্যাঁক খ্যাঁক করে হেসে বললেন, তার মানে তোমরা যাবে না, ভয় ধরেছে বুঝি। টেনিদা এবার তড়াক করে লাফিয়ে উঠল, তারপর সাঁ করে একটা বুকডন দিয়ে বললে, ভয় দুনিয়ায় আছে বলে আমি জানি নে। নিজের বুকে একটা থাপ্পড় মেরে বললে, কেউ না যাই হাম যায়ঙ্গা, একাই যায়ঙ্গা। ক্যাবলা বললে, আর যখন ভূতে ধরেঙ্গা তখন ভূতকে চাটনি বানিয়ে খায়েঙ্গা। টেনিদা বীরস জাগিয়ে উঠল, সত্যি কেউ না যাই আমি একাই যাব। হঠাৎ আমার ভারী উৎসাহ হলো, আমিও যাব। ক্যাবলা বললে, আমিও। হাবুল সেন ঢাকাই ভাষায় বললে, হ আমিও যাম। মেসোমশাই বললেন, তোমরা ভয় পাবে না? টেনিদা বুক চিতিয়ে বললেন, একদম না। আমিও এই কথাটাই বলতে যাচ্ছিলাম, কিন্তু হতভাগা ক্যাবলা একটা ফোড়ন কেটে দিলে, তবে রাত্রির বেলা হুলো বেড়াল দেখলে কি হবে কিছুই বলা যায় না। মেসোমশাই আবার ছাদ ফাটানো অট্টহাসি হেসে উঠলেন। টেনিদা গর্জন করে বললে, দেখ ক্যাবলা, বেশি বকবক করবি তো এক ঘুষিতে তোর নাক আমি জুড়ে দিলাম নাসিকে পাঠিয়ে দেব। যা বলেছিস, একখানা কথার মতো কথা। এই বলে টেনিদা এমন ভাবে আমার পিঠ চাপড়ে দিল যে আমি হু 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 শব্দে চেঁচিয়ে উঠলাম। তারপরের খানিকটা ঘটনা সংক্ষেপে বলে যাব, কেমন করে আমরা চার মূর্তি বাড়ি থেকে পারমিশন আদায় করলাম সেসব কথা বলতে গেলে মহাভারত হয়ে যাবে, সেসব এলাহি কাণ্ড এখন থাক। মোট কথা, এর তিন দিন পরে কাঁধে চারটে সুটকেস আর বগলে চারটে শতরঞ্চি জড়ানো বিছানা নিয়ে আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম। ট্রেন প্রায় ফাঁকাই ছিল, এই গরমে নেহাত মাথা খারাপ না হলে আর কে রাঁচি যায়।
ফাঁকা একটা ইন্টার ক্লাস দেখে আমরা উঠে পড়লাম, তারপর চারটে বিছানা পেতে নিলাম। ভাবলাম বেশ আরামে লম্বা হয়ে শুয়ে পড়ি, হঠাৎ টেনিদা ডাকলো, এই প্যালা আবার কি হলো? ভারী খিদে পেয়েছে মাইরি, পেটের ভেতর যেন এক পাল ছুঁচো বক্সিং করছে। বললাম, সে কি, এই তো বাড়ি থেকে বেরুবার মুখে প্রায় 30 খানা লুচি আর 1.5 টাক মাংস সাবার করে এলে, গেল কোথায় সেগুলো? হাবুল বললে, তোমার প্যাটে ভস্মকি ডুইক্কা বসছে। টেনিদা বললে, যা বলেছিস, ভস্মকিটি বটে, যা ঢোকে সঙ্গে সঙ্গে স্রেফ ভস্ম হয়ে যায়, বলেই দরাজ ভাবে হাসলো। বাহুনে ছেলে বুঝলি, সাক্ষাৎ অগস্ত মুনির বংশধর, বাতাবি ও ইম্ফল ফিম্পল যা ঢুকবে দেন অ্যান্ড দেয়ার হজম হয়ে যাবে। এরই নাম ব্রহ্মতেজ। ক্যাবলা বলে বসলো, ঘোড়ার ডিমের বামুন তুমি, বইতে আছে তোমার? বইতে? টেনিদা একটা ঢোক গিলল। ইয়ে ব্যাপারটা কি জানিস, গরমের সময় পিঠ চুলকোতে গিয়ে কেমন পটাং করে ছিঁড়ে যায়, তা আদত্ত বামুনের আর পইতে দরকার কি, ব্রহ্মতেজ থাকলেই হলো। কিন্তু সত্যি কি করা যায় বলতো, পেটের ভেতর ছুঁচোগুলো যে রেগুলার হাডুডু খেলছে। ক্যাবলা বললে, তার কি করবে, তুমি রেফারি গিরি করো। কি বললি ক্যাবলা? কি আর বলবো, কিছুই বলিনি, বলে এই ক্যাবলা বিছানায় লম্বা হয়ে পড়ল। হাবুল সেন এর মধ্যে বলে বসল, প্যাটে কিল মাইরা বৈশা থাকো। কার পেটে কিল মারবো, তোর? বলে ঘুষি বাগিয়ে টেনিদা উঠে পড়ে আর কি। হাবুল চটপট বলে বসল, আমার না আমার না, প্যালার। ভারে, এ তো বেশ মজা দেখছি, মিছি মিছি আমি কেন পেটে কিল খেতে যাই? তড়াক করে একটা বাঙ্কের ওপর উঠে বসে আমি বললাম, আমি কেন কিল খাবো, কি দরকার আমার? টেনিদা বললে, খেতেই হবে তোকে, হয় আমার যা হোক কিছু খাওয়া, নইলে শুধু কিল কেন, রাম কিল আছে তোর বরাতে। ওই তো কত ফেরিওয়ালা যাচ্ছে, ডাক না একটাকে, পুরি কচুরি কমলা লেবু চকলেট ডালমুট, আমি তো দেখছি একটা জুতো ব্রাশও যাচ্ছে, ওকেই ডাকবো? আমি নিরীহ গলায় জানতে চাইলাম। তবে রে, বলে টেনিদা প্রায় তেড়ে আসছিল আর আমি জানালা দিয়ে লাফিয়ে পড়বো কিনা ভাবছিলুম, এমন সময় ঢনঢনা ঢন করে ঘন্টা বাজল, ইঞ্জিনে ভোঁ করে আওয়াজ হলো আর গাড়ি নড়ে উঠল। সঙ্গে সঙ্গে দরজা খুলে আর একজন ঢুকে পড়ল কামরায়, তার হাতে এক প্রকাণ্ড সন্দেহজনক চেহারার হাঁড়ি, আর তক্ষুনি পেছন থেকে কে যেন কি একটা ছুঁড়ে দিলে গাড়ির ভেতর, সেটা পড়বি তো পর একেবারে টেনিদার ঘাড়ের ওপর। টেনিদা হাইমাই করে উঠল, তারপরে চোখ পাকিয়ে, এটা কি হলো মশাই, বলতে গিয়েই স্পিক টু নট, সঙ্গে সঙ্গে আমরাও। গাড়িতে যিনি ঢুকেছেন তার চেহারাখানা দেখবার মতো, একটি দশাশয় চেহারার সাধু, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, দাড়ি গোফে মুখ একেবারে ছয়লাপ, গলায় এই মোটা মোটা রুদ্রাক্ষের মালা, কপালে লাল টকটকে সিঁদুরের তিলক আঁকা, পায়ে সুরতলা নাগরা। হাতের সন্দেহজনক হাঁড়িটা নামিয়ে রেখে সাধু বাবা বললেন, ঘাবড়ে যেও না বৎস, ওটা আমার বিছানা, তাড়াহুড়োতে আমার শিষ্য জানলা গুলিয়ে ছুঁড়ে দিয়েছে, তোমার বিশেষ লাগেনি তো? না, তেমন আর কি লেগেছে বাবা, তবে 7 দিনে ঘাড়ের ব্যথা ছাড়লে হয়। টেনিদা ঘাড় ডলতে লাগলো। আমি কিন্তু ভারী খুশি হয়ে গেলাম সাধু বাবার উপরে, যেমন আমার পেটে কিল মারতে এসেছিল, বোঝো এবার। সাধু বাবা হেসে বললেন, একটা বিছানার ঘায়ে কাবু হয়ে পড়লে বৎস, আর আমার কাঁধে একবার একটা আস্ত কাবলিওয়ালা এক মন হিঙের বস্তা নিয়ে বাং থেকে পড়ে গিয়েছিল, তবু আমি অক্কা পাইনি, 7 দিন হাসপাতালে থেকেই সামলে নিয়েছিলুম, বুঝেছ বৎস, এরই নাম যোগ বল। তবে তো আপনি মহাপুরুষ স্যার, দিন দিন পায়ের ধুলো দিন, বলেই টেনিদা ধাঁ করে সাধু বাবাকে একটা প্রণাম ঠুকে বসল। সাধু বললেন, ভারী খুশি হলুম, তোমার সুমতি হোক, তা তোমরা কারা, এমন দল বেঁধে চলেছই বা কোথায়? প্রভু, আমরা রামগড়ে যাচ্ছি বেড়াতে, আমার নাম টেনি থুরি, ভজহরি মুখুজ্জে, এ হচ্ছে প্যালারাম বাড়ুজ্জে, খালি জ্বরে ভোগে আর পেটে মস্ত একটা পিলে আছে, এ হলো হাবুল সেন,
যদিও ঢাকাই বাঙাল, কিন্তু আমাদের পটলডাঙ্গা থান্ডার ক্লাবে অনেক টাকা চাঁদা দেয়। আর ও হলো ক্যাবলা মিত্তির, কালে ক্লাসে টাকাটা ফার্স্ট হয়, আর ওদের বাড়িতে আমাদের বিস্তর পোলাও মাংস খাওয়ায়। পোলাও মাংস, তা বেশ! দাড়ির ভেতরে সাধু বাবা যেন নোলার জল সামলালেন মনে হলো। তা বেশ, তা বেশ। বাবা, আপনি কোন মহাপুরুষ? হাবুল সেন হাত জোর করে জানতে চাইল। আমার নাম স্বামী ঘুটঘুটানন্দ। ঘুটঘুটানন্দ? ওরে বাবা, ক্যাবলার স্বগতোক্তি শোনা গেল। এতেই ঘাবড়ালে বৎস ক্যাবল। আমার গুরুর নাম কি ছিল জানো? ডমরু ঢঙ্কা পট্টনানন্দ। তার গুরুর নাম ছিল উচণ্ড মাতণ্ড কুট্টডিম্ব ভর্জনন্দ। তার গুরুর নাম ছিল, আর বলবেন না প্রভু ঘুটঘুটানন্দ, এতেই দো মাটকে আসছে, এরপর হাট ফেল করব। বাঙ্কের ওপর থেকে এবার কথাটা বলতেই হলো আমাকে। শুনে ঘুটঘুটানন্দ করুণার হাসি হাসলেন। আহা, না বালক, তা তোমাদের আর দোষ কি? আমার গুরুদেবের ঊর্ধ্বতন চতুর্থ গুরুর নাম শুনে আমারই দুদিন ধরে সমানে হিক্কা উঠেছিল। সে যাক, তোমরা তার চারজন আছো দেখছি, যাবেও রামগড়ে, আমি নামবো মুড়িতে, সেখান থেকে রাঁচি। তা বৎসগণ, আমার যোগ নিদ্রা একটু প্রবল, চট করে ভাঙতে চায় না। মুড়িতে গাড়ি ভোরবেলায় পৌঁছয়, যদি উঠিয়ে দাও বড় ভালো হয়। সেই জন্য ভাববেন না প্রভু, ঘাটশিলাতেই উঠিয়ে দেব আপনাকে, ক্যাবলা আশ্বাস দিলে। না 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 বৎস, অত তাড়াতাড়ি জাগাবার দরকার নেই, ঘাটশিলায় মাঝ রাত। তাহলে টাটানগরে? সেটা শেষ রাত। বৎস, অত ব্যস্ত হয়েও না, মুড়িতে উঠিয়ে দিলেই চলবে। টেনিদা বললে, আচ্ছা তাই হবে, এবার আপনি যোগ নিদ্রায় শুয়ে পড়তে পারেন। তা পারি। ঘুটঘুটানন্দ এবার চারিদিকে তাকালেন, কিন্তু শোভ কোথায়? যার জন্যে তো চারটে নিচের বেঞ্চি দখল করে বসেছ। আমি সন্ন্যাসী মানুষ, বাঙ্কে উঠলে যোগ নিদ্রার ব্যাঘাত হবে। টেনিদা বললে, আপনি উঠবেন কেন প্রভু, পেলা বাঙ্কে শোবে, ও বাঙ্কে শুতে ভীষণ ভালোবাসে। দেখো তো কি অন্যায়, বাঙ্কে ওঠা আমি একদম পছন্দ করি না, খালি মনে হয় কখন ছিটকে পড়ে যাব, আর টেনিদা কিনা আমাকেই। আমি বললাম, কখনো না, বাঙ্কে শুতে আমি মোটেই ভালোবাসি না। টেনিদা চোখ পাকালো। দেখ পেলা, সাধু সন্ন্যাসী নিয়ে ফাজলামো করিস নি, নরকে যাবি। প্রভু, আপনি পেলার বিছানা ফেলে দিয়ে ওইখানেই লম্বা হন, পেলা যেখানে হোক শোবে। আহা, বেঁচে থাকো বৎস বলে ঘুটঘুটানন্দ আমার বিছানা ওপরে তুলে দিয়ে নিচের বিছানাটা পাতলেন। আমি জুলজুল করে চেয়ে রইলাম। তারপর শোয়ার আগে সেই সন্দেহজনক হাঁড়িটি নিজের বেঞ্চের তলায় টেনে নিলেন। টেনিদা অনেকক্ষণ লক্ষ্য করছিল, জিজ্ঞেস করলো, হাঁড়িতে কি আছে প্রভু? শুনেই ঘুটঘুটানন্দ চমকে উঠলেন। হাঁড়িতে? হাঁড়িতে বড় ভয়ঙ্কর জিনিস আছে বৎস, যোগ সর্প। যোগ সর্প? হাবুল বললে, সেইটা আবার কি প্রভু? ঘুটঘুটানন্দ চোখ কপালে তুলে বললেন, সে বড় সাংঘাতিক ব্যাপার, ভীষণ সমস্ত বিষধর সাপ, তপস্যা বলে আমি ওদের বন্দি করে রেখেছি, তারা দুধকলা খায় আর হরিনাম করে। সাপে হরিনাম করে? আমি জিজ্ঞাসা না করে থাকতে পারলুম না। তপস্যায় সব হয় বৎস, ঘুটঘুটানন্দ হাসলেন। তা বলে তোমরা ওর ধারে কাছে যেও না, যোগ বল না থাকলে বং করে ছোবল মেরে দেবে। সাবধান, আগে আমরা খুব সাবধানে থাকব, টেনিদা গোবাচারীর মতো বললে। ঘুটঘুটানন্দ আর একবার সন্দিগ্ধ চোখে আমাদের দিকে তাকালেন, বললেন, হ্যাঁ খুব সাবধান, ওই হাঁড়ির দিকে ভুলেও তাকিও না, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ি, পড়ুন। তারপর 5 মিনিটও কাটল না, ঘর ঘর ঘড়াত করে ঘুটঘুটানন্দের নাম ডাকতে লাগলো। বাঙ্কের উপরে দুলুনি খেতে খেতে আমি কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই, হঠাৎ কার যেন খোঁচা খেয়ে ঘুম ভেঙে গেল। দেখি টেনিদা আমার পাঁজরে সুড়সুড়ি দিচ্ছে। নেমে আয় না গাধাটা, সাধু বাবা জেগে উঠলে তখন লবডঙ্কা পাবি। চেয়ে দেখি টেনিদার বিছানার ওপর যোগ সর্পের হাঁড়ি, আর তার ঢাকনা খুলে ক্যাবলা আর হাবুল সেন পটাপট রসগোল্লার লেডিকেনি সাবরে দিচ্ছে। টেনিদা আবার ফিসফিসিয়ে বললে, হাঁ করে দেখছিস কি, নেমে আয় শিগগির, যোগ সর্পের হাঁড়ি শেষ করে আবার তো মুখ বেঁধে রাখতে হবে। আর বলবার দরকার ছিল না, এক লাফে নেমে পড়লুম
এবং এক থাবায় দুটো লেডিকে নিয়ে তুলে ফেললুম। টেনিদা এগিয়ে এসে বললে, দাঁড়া দাঁড়া, সবগুলো মেরে দিস নি, দুটো একটা আমার জন্য রাখিস। ট্রেন টাটানগর ছেড়ে আবার অন্ধকারে ঝাঁপ দিয়ে পড়ল। স্বামী ঘুটঘুটানন্দের নাক সমানে ডেকে চলল। ঘড়াত ফো ফর ফো, চারজনে মিলে যেভাবে আমরা স্বামী ঘুটঘুটানন্দের হাঁড়ির ওপরে ঝাঁপিয়ে পড়েছিলুম, তাতে সেটা চিচিং ফাঁক হতে 5 মিনিট সময় লাগলো না। অর্ধেকের ওপর টেনিদা সাবড়ে দিলে, বাকিটা আমি আর হাবুল সেন ম্যানেজ করে নিলুম। বয়সে ছোট ক্যাবলায় বিশেষ জুত করতে পারলো না, গোটা দুই লেডিকেনি খেয়ে শেষে হাত চাঁদতে লাগলো। টেনিদা তবু হাঁড়িটাকে ছাড়ে না, শেষকালে মুখের ওপর তুলে চোঁচো করে রসটা পর্যন্ত নিকেশ করে দিলে, তারপর নাকটা কুচকে বললে, দূর তোর, গোটা কতক ডিউ পিঁপড়েও খেয়ে ফেললুম রে। জ্যান্তও ছিল 2-3টে, পেটের ভেতর গিয়ে কামড়াবে না তো? হাবুল বললে, কামড়াইতেও পারে। কামড়াকে ভয়ে গেল, একবার ভীমরুল শুদ্ধ একটা জামরুল খেয়ে ফেলেছিলুম, তা সেই যখন কিছু করতে পারলে না, তখন কটা পিঁপড়েতে আর কি করবে? ইচ্ছে করলে গোটা কয়েক বাঘ শুদ্ধ সুন্দরবন পর্যন্ত তুমি খেয়ে ফেলতে পারো, তোমাকে ঠেকাচ্ছে কে? হাতচাটা শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো ক্যাবলা। এর মধ্যে স্বামী ঘুটঘুটানন্দের নাক সমানেই ডেকে চলছিল। যোগসিদ্ধ নাক কিনা, সে নাকের নাক ডাকবার কায়দাই আলাদা, ঘর ঘো ঘুরুত। টেনিদা বলল, যতই ঘুরুত ঘুরুত করো না কেন, তোমার হাঁড়ি ফুরুত, চালাকি পেয়েছ, কাঁধের ওপর দেড়মণি বিছানা ফেলে দেওয়া, ঘাটটা টন টন করছে এখনো, প্রতিশোধ ভালোই নেওয়া হয়েছে, কি বলিস বেলা? আমি বললুম, প্রতিশোধ বলে প্রতিশোধ, একেবারে নির্মম প্রতিশোধ। যোগসর্পের শূন্য হাঁড়িটার মুখ টেনিদা বেশ করে মাতল, তারপর বিছানায় লম্বা হয়ে পড়ে বললে, এবার একটু ঘুমোনো যাক, পেটের জ্বলুনিটা এতক্ষণ একটু কমেছে। আমার আর হাবুলেরও তাতে সন্দেহ ছিল না, কেবল ক্যাবলায় গজগজ করতে লাগলো, তোমরাই সব খেয়ে নিলে, আমি কিছুই পেলুম না। টেনিদা বললে, যা ঝামেলা বকিস নে, ছেলে মানুষ, বেশি খেলে শেষে কি অসুখে পড়বি? নে চুপচাপ ঘুমো। ক্যাবলা ঘুমোলো কি না কে জানে, কিন্তু টেনিদার ঘুমোতে 2 মিনিটও লাগলো না। স্বামীজির নাক বললে, খুরুত। টেনিদার নাক সঙ্গে সঙ্গে জবাব দিলে, ফুরুত। এই উত্তর প্রত্যুত্তর কতক্ষণ চললো জানি না, মুখের ওপর থেকে দেওয়ালি পোকা তাড়াতে তাড়াতে আমিও ঘুমিয়ে পড়লাম।